আচ্ছা, কেন আপনার মতো এরকম সুন্দরী মেয়েকে উঁচু লম্বা দেখতে শুনতেও ভালো আছেন, অনেক উঁচু লম্বা মানুষ চায় উঁচু লম্বা মেয়েকে বিয়ে করতে, তা যৌতুক চাই কেন? আপনি তো শর্টও না, দেখতে কালোও না। যৌতুক চাই কেন, এটা তার বলতে পারবো না ভাই। এখন মানুষে চায় কি করবে, এখন অনেক কষ্ট। কত টাকা যৌতুক চাই? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপু আপনার নাম কি? আমার নাম সুমাইয়া ভাই। সুমাইয়া, আপু কেমন আছেন আপনি? আছি, আল্লাহ কোন রকম রাখছে, ভালোই আছে ভাইয়া। আছেন তো ভালোই। তা আসলে কি হয়েছে আপনার জীবনে, কি এমন ঘটনা ঘটছে যে ভিডিও সামনে আসতে হলো? কষ্ট ভাই, এর জন্য প্রতিবেদনের সামনে আসছে। কিসের কষ্ট? কষ্ট অনেক কষ্ট জীবন। মনে করো বাবাটা মারা গেছে ছোটবেলায়, এখন মা আছে বৃদ্ধ। মামাটা মনে করো অসুস্থ হইয়া ঘরের ভিতরে পড়ে গেছে, কোনো কাজকর্ম করতে পারে না। নিজে মনে করো লোকের বাড়িতে কাজ করে মায়ের ওষুধ টষুধ কিনে মাকে খাওয়াই, খুব কষ্টের জীবন। বিয়ে শাদী হয়নি আপনার? না ভাই, বিয়ে শাদী হয়নি। বয়স কত? আমার বয়স 20। 20 বছর বয়স। তা এখন যে বিয়ে শাদী করেন নাই কেন? বিয়ে শাদী করি নাই, খুব কষ্টের জীবন। মনে করো বিয়ে শাদী যৌতুক চায় মানুষে, যৌতুকের জন্য বিয়ে শাদীটা হয় না ভাই। আচ্ছা, যৌতুক চাই বলে বিয়ে শাদী করেন নাই। আচ্ছা কেন, আপনার মতো এরকম সুন্দরী মেয়েকে উঁচু লম্বা দেখতে শুনতেও ভালো আছেন, অনেক উঁচু লম্বা মানুষ চায় উঁচু লম্বা মেয়েকে বিয়ে করতে, তা যৌতুক চাই কেন? আপনি তো শর্টও না, দেখতে কালোও না। যৌতুক চাই কেন, এটা তার বলতে পারবো না ভাই। এখন মানুষে চায় কি করবে, এখন অনেক কষ্ট। কত টাকা যৌতুক চাই? সংসারে যে কাজকর্ম, শ্বশুর বাড়ি গিয়ে স্বামীর সেবা যত্ন, স্বামী সংসারে কাজ করা, এগুলো সব পারেন? সংসারে কাজে কোনো সমস্যা না? আপনার গৃহস্থ ঘর নাকি বেদ সম্প্রদায়ের? গৃহস্থ ঘরের মেয়ে, তাই না? আচ্ছা, পড়ালেখা করা হয়েছিল? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন। এই যে প্রতিবেদনে আসলে মানুষ খারাপ কথা বলে, এগুলো শুনে কি খারাপ লাগে না? প্রতিবেদনে তো আসতে চাইছিলাম না ভাই, মনে করো কষ্ট পড়ে আছে, প্রতিবেদনে মনে চায় না যে আসে, এখন কষ্টের ভিতরে একজন আইছে। এখন ভালো একটা মনের মানুষ যদি পেয়া যায় তাকে নিয়ে জীবনসঙ্গী করবো, আর প্রতিবেদনের সামনে আসবো না, সেটাই চিন্তা করবেন, সেটা হয় উচিত। অনেক মেয়ে ভিডিওর সামনে এসে বিয়ে হয়ে গেছে, তারা ভালো আছে, আর অনেকে বারবার ভিডিওর সামনে আসে বিয়ে হয় না। আসলে কি কারণে হয় না সেটা আমি জানি না। আমার যদি বিয়ে হয়ে যায় ভিডিওর সামনে এসে, মনের মানুষ যদি পাই তার ভিডিওর সামনে আমি আসবো না ভাই। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো, মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? হ্যাঁ, আমার মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে। আপনার ঠিকানাটা কোথায়? আমার ঠিকানা নবীনগর। তা নাম্বারটা কি দেখে বলতে পারবেন? আপনি বলে দেন ভাই। আচ্ছা আচ্ছা, তা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ের জীবনের গল্প। তার আসলে কষ্টের জীবন, বয়স হয়ে গেছে বিয়ের, বিয়ে দিতে পারতেছে না যৌতুকের অভাবে, যৌতুক চাই। কেউ যদি যৌতুক ছাড়া এরকম উঁচু লম্বা একটি মেয়েকে কেউ বিয়ে শাদী করতে চান, তাহলে অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01313181988। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা রাখবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ঠিক আছে? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবো আল্লাহর কাছে, ভালো একটা মনের মানুষ যেমন আল্লাহ মিলিয়ে দেয়, আর প্রতিবেদনের সামনে যেমন আর আসে না ভাই, এইটাই মনের ভিতরে আসা, আর কোনো আসা নেই। ওকে আপু, তা ভালো থাকেন, দোয়া করে, আসসালামু আলাইকুম।